বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয়াস কিংডম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আমরা। এটা একটা অত্যাধিক পুরনো রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তাই তো? পুঁই শাকের চচ্চড়ি। সেই জন্য আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কুমড়ো বা কী কী আছে বলো, কুমড়ো, বেগুন, বরবটি আর পুঁই শাক। আর মাছের মাথাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক রান্নাটা আর কি কি মশলা লাগছে ওগুলো রান্না করতে করতে আপনাদের দেখিয়ে নেওয়া হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এই ইলিশ মাছের মাথার টুকরোগুলোকে ভাজবো। এই যে মাথাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে আমি এখন একটু লবণ আর হলুদ দিই। এই হলুদ দিয়ে দিলাম আর এই লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার মাথাগুলোকে আমি ভেজে নিলাম, এই হালকা করে ভেজে নিলাম। হয়ে গেছে, এবার আমি মাথার টুকরোগুলোকে এবার এই নামিয়ে নিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পাঁচফোড়ন, বেশ খানিকটা পাঁচফোড়ন ফোড়ন দিলাম। বেগুন, বরবটি আর শাকটা দিয়ে দেওয়া হলো, মানে কেটে রাখা সবজি দেওয়া। পুঁই শাকটা মজে গেছে, এর মধ্যে এখন আমি লবণ হলুদ দেবো। এই হলুদ দিয়ে দিলাম আর এই আন্দাজ মতন এই লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর একটু এই কালো সর্ষে নিলাম দু চামচ মতন, এটাকে বাটবো। বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা দিয়ে দেওয়া হবে। এবার আমি এটা দেবো, এদিকে পুঁই শাকটাও হয়ে এসছে। এই মাথাগুলো দিয়ে দিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু চিনি দেবে, মিষ্টি দেবো। এই যে সামান্য দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে একটু হলুদ কম লাগছে তাই আমি একটু হলুদ দিলাম। ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
একদম শুকনো শুকনো হবে। এটা অত্যাধুনিক পুরনো অ্যান্ড ট্র্যাডিশনাল ফুড, তো আগেও গ্রাম বাংলায় মানে খুবই প্রিয় আর অত্যাধুনিক আপনাদের প্রথমেই বললাম। তো সেক্ষেত্রে এই গরম ভাতের সাথে এই ডিশটা রান্নাটা মানে পুঁইশাকের চচ্চড়ি মাথার চচ্চড়ি খুবই যায়। তো আপনারা অবশ্যই বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমাদের রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। একদম শুকিয়ে গেছে, কেনে গেছে, করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা রেডি আমাদের প্রিপারেশন। এবার গরম ভাতের সাথে স্যাপটা বাকি আছে, শুধু ওইটুখানি। তো বন্ধুরা এই প্রসেসে বাড়িতে আপনারা অবশ্যই প্রিপারেশনটা বানাবেন, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন ছিল ভিডিওটা আর রান্নার টেস্টটা। পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।